জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে 112 কোরআন খতম শুরু করা হয়েছে। শেখ হেলাল উদ্দিন এমপির মাতা রিজিয়া নাসের ও আলহাজ আক্তারুজ্জামান বাবু এমপির মাতা ফাতিমা খানম সহ মৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় এমপি বাবুর তত্ত্বাবধায়নে ও ছাত্রলীগের সহযোগিতায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ এ কোরআন খতম এর আয়োজন করেছে। 4 মে 21 রমজান থেকে 10 মে 27 রমজান পর্যন্ত খতম পাঠ অব্যাহত থাকবে। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে কোরআন খতম পাঠ এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। কোরআন খতমে অংশগ্রহণ করেছে বাস স্ট্যান্ড আরাবিয়া কারিমিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্ররা। মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদনে ওয়েলকাম টু পাইকগাছা নিউজ ডেস্ক। পাইকগাছা, কয়রাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে সাবস্ক্রাইবও করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।